আজকে ইটিভি ভারতের মুখোমুখি হয়েছেন ভারতীয় জনতা পার্টির রাজ্যসভার সদস্য শ্রী স্বপন দাশগুপ্ত। স্বপন দা, ইটিভি ভারতে মুখোমুখি হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, নমস্কার। স্বপন দা, 2011 আগে আমরা একটা পরিবর্তনের সম্ভাবনা দেখেছিলাম পশ্চিমবঙ্গে, এবং তারপরে পরিবর্তন হয়। এবার আবার 2021 আগে আরেকটা পরিবর্তনের ছায়া আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে। সেদিনকার সেই পরিবর্তন আর আজকের যে পরিবর্তন হবার যে সম্ভাবনা, সেটার মধ্যে কি কোনো তফাত আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তফাত অনেকটা আছে। আপনি আগেই বললেন ছায়াটা দেখতে পাচ্ছি, কারণ এখনো বিস্তারিত রূপে লোকে মাঠে নামে, রাস্তায় নামেনি। এটা একটা অস্বাভাবিক সময়, এটা কোভিডের সময়। এখানে অনেক অর্থনৈতিক, অনেকের নিজেদের দুরবস্থা হয়েছে, সেই কারণে রাস্তায় যে নেমে রাজনীতি করাটা সেটা অনেক কমে গেছে। এটাই হচ্ছে, তাই জন্যে প্রকাশ্যে পরিবর্তনটা যে অনেকের কাছে নজরে আসছে না। 2011 সালে, তার আগে ওই নন্দীগ্রাম, সিঙ্গুর সব নিয়ে অনেক বড় বড় আন্দোলন হয়েছিল, রাস্তায় অনেক ড্রামা টামা হতো, এখন অত ড্রামাটা হয় না। এখন চুপি চুপি মোটামুটি যা হচ্ছে লোকেদের নিজেদের মনের মধ্যে, আমার মনে হয় সব থেকে বড় যে আমি যে পরিবর্তনের চিহ্ন দেখতে পাচ্ছি ওটা লোকের মনে। যে কোনো রাজনৈতিক পটভূমিকা পরিবর্তনের সময় আমরা দেখতে পাই, ভোটটা দেয় মানুষ ঠিকই, কিন্তু বৃদ্ধজনদের একটা ভূমিকা থাকে। যত দিন আসবে বৃদ্ধজনেরা কি আপনাদের সাপোর্টে দাঁড়াবে বলে আপনি আশা করেন পাবলিকলি? আশা তো নিশ্চয়ই করা যায়। আমরা যেটাকে ইন্টেলেকচুয়াল ক্লাস বলি, সেই ক্লাসের মধ্যে ভারতীয় জনতা পার্টির প্রতি একটা অনেক রকম ভুল ধারণা আছে। সে ভুল ধারণা অনেকের কাছে যে ভারতীয় জনতা পার্টি বাংলার ঐতিহ্যের সঙ্গে হয়তো কোনো জায়গায় ডিট্যাচড, কারুর কারুর ভুল ধারণা যে আমরা নাকি উত্তর ভারতীয় পার্টি, কারুর কারুর ধারণা যে আমাদের এখানে নেতৃত্ব নেই, সে বিভিন্ন কারণে আছে। পশ্চিমবঙ্গে একটা প্রবুদ্ধ সমাজ আছে, সেই সমাজের মধ্যে আমরা অনেক সমর্থন পাচ্ছি, কিন্তু ইন্টেলেকচুয়ালসদের মধ্যে যারা পাবলিক ফেস বলা যায়, তারা অনেক সতর্কতার সঙ্গে আমাদের সঙ্গে আসছে না। আমি মনে করি না এটা খুব একটা বদলাবে। আর তৃতীয়ত হচ্ছে যে যারা বাম ঘেঁষা তারা ভারতীয় জনতা পার্টিকে সহ্য করতে পারে না, সেটা জানা কথাই। আপনি হয়তো আশ্চর্য হবেন যে টালিগঞ্জের যারা স্টার্স আছে, তারা যে কি ধরনের অত্যাচারের মধ্যে কাজ করছে, আর তারা আমাদের যে কনস্ট্যান্টলি আমাদের সম্পর্কে আছে, তাদের মধ্যে হয়তো কেউ কেউ খোলাখুলিভাবে আমাদের প্রকাশ্যে বলছেন, কিন্তু বেশিরভাগ লোকই ফোনে প্রাইভেটলি বলে যায় আমরা ধৈর্য ধরে আছি, আমরা ঠিক সময় মতো আপনাকে সমর্থন করব। যত নির্বাচন ঘনিয়ে আসবে তত তারা বেরিয়ে এসে আপনাদের সাপোর্ট জানাবেন? হ্যাঁ, আমার মনে হয় সেটাই হবে। আমফানের পর থেকে গ্রাম বাংলায় একটা বিরাট পরিবর্তন হয়েছে, ওখানে একটা মানসিক পরিবর্তন এসে গেছে। গ্রাম বাংলায় এখন লোকে খোলাখুলিভাবে এগিয়ে এসেছে। আমার মনে হয় যত নির্বাচন ফেব্রুয়ারি মার্চ এর মধ্যে দেখবেন আরও কত লোক নেমে পড়বে। এটা খুব দুঃখের ব্যাপার যে পশ্চিমবঙ্গে আজকে রাজনীতিটা প্রকাশ্যের চেয়ে বেশি চুপি চুপি লোকের করতে হচ্ছে। এই যে ভয়ের পরিবেশটা, এটাকে সরাতেই হবে। 2016 সালে একটা ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয় পশ্চিমবঙ্গে, আপনারা তৃণমূল কংগ্রেস এবং বাম কংগ্রেস জোট, এবং তার ফলটাকে বিচার করতে বহু ক্ষেত্রে দেখা যায় যে বিজেপির ম্যাসিভ ভোট টেনে নেওয়ার জন্য বহু ক্ষেত্রে তৃণমূল কিছু কিছু জায়গায় জিতে যায় এবং ফল খারাপ হয় জোটের। এবার কি উল্টোটা হবে, জোটের ভোট কেটে নেওয়ার জন্য তৃণমূলের ভোট কেটে নেওয়ার জন্য বিজেপি লাভবান হবে? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বামেরা কোণঠাসা হয়ে গেছিল, কংগ্রেসের আছে উত্তরবঙ্গের ওই কতগুলো বর্ডার ডিস্ট্রিক্টে ওদের মানে ব্যক্তিভিত্তিক সমর্থন,
আমি মনে করছি যে এই নির্বাচনে 21 সালে বামরা হয়তো একটা দুটো ডিস্ট্রিক্টে এখনো আছে, ওদের অস্তিত্বটা আছে, যেমন বর্ধমানে ওদের কিছু আছে, কিছু কিছু দক্ষিণ 24 পরগনায় আছে, কিন্তু ওভারঅল বাংলার মধ্যে বামেরা আজকাল কোণঠাস হয়ে গেছে। আর আপনি যদি খুব কেয়ারফুলি দেখেন যে এই গত 3 মাসে কারা ভারতীয় জনতা পার্টির মধ্যে যোগদান করছে, মানে বড় বড় নামকরা নেতার কথা আমি বলছি না, আমি বলছি সাধারণ কর্মীর দিক থেকে, আপনি দেখবেন প্রায় অ্যাবাউট 50-55% কিন্তু বাম কর্মী, সিপিএমের। তার আগে সিপিএম করেছে, এতদিন ধরে সিপিএম করেছে, 2011 থেকে এখন অবধি সিপিএম করে গেছে, তারপরে এখন আসছে। তো আমি মনে করি এটা এটা হয়তো একটা ইঙ্গিত, একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর এবার বামেদের ভোট, হয়তো বামেদের ভোট আগে বিজেপির ভোট যেমন ছিল সেরকম হবে। এইবারের নির্বাচনে কলোনি এলাকার ভোটের প্রতিফলন কোথাও কি বিজেপির পক্ষে পড়বে বলে আপনারা আশা করেন? আশা তো চিরকালই করি, অনেক জায়গায় এগুলো হচ্ছে উদ্বাস্তু কলোনি, আর তারা পূর্ববঙ্গ থেকে এসছেন, তাদের একটা ইমোশনাল লিঙ্ক আছে, তারা একদিন ধরে তাদের যে রেফিউজি দাবি সেটা একটা অন্যদিকে ছিল। তারা দেখছেন যে এখন পশ্চিমবঙ্গে যে ধরনের আমরা দ্রুতগতিতে উন্নতি দরকার, উন্নয়ন দরকার, সেটা তৃণমূল বা বামের মধ্যে দিয়ে হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে, সেটা সব থেকে বড়, যে ইমোশনাল কানেক্ট, আমরা যে সিএ, আপনি বলতে পারেন যে এটা খুবই বিতর্কের বিষয়, এটা একটা বিবাদ সৃষ্টি করেছে, কিন্তু ওই উদ্বাস্তু পরিবারদের যারা পূর্ববঙ্গ থেকে কিছু না নিয়েই চলে এসেছিল, তারা জানেন যে ওই যে সম্মানটা, যে পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তুদের যে সম্মানটা পায়নি এতদিন ধরে, সেই সম্মানটা আমরা দিতে পেরেছি। আর সেটা সেটা আমি মনে হয় একটা কোনো দিকে একটা বড় একটা ইমোশনাল কানেক্ট থাকবে। মানে আপনাদের যে বিরোধীরা আছে, তৃণমূল কংগ্রেস হোক, বাম হোক, কংগ্রেস হোক, তাদের বক্তব্য আছে যে বিজেপি তো পশ্চিমবাংলাতেও এনআরসি সিএ চালু করার চেষ্টা করছে, তাহলে উদ্বাস্তু যারা ছিল আবার হয়তো তারা উদ্বাস্তু হবে। প্রথম কথা, এনআরসি নিয়ে কোনো কথা হয়নি, এনআর এই যে পার্লামেন্টে যে বিলটা অ্যাক্ট করা হলো সিএতে, তাতে এনআরসি নিয়ে কোনো কোনো মানে উল্লেখ নেই, তাই এনআরসির কথাটা অবাস্তবিক। সিএ এর কথাতে এখন হচ্ছে আমরা কারুর নাগরিকত্ব তো নিয়ে নিচ্ছি না, আমরা কারুকে ডিপোর্ট করছি না, 1947 সাল থেকে 50 সালে আসুন বা 1971-এর পরে এসে যারা এসছে, তারা একটা কারণেই এসছে, কারণ ওখানে থাকা একদম অসহ্য হয়ে গিয়েছিল, সম্মানের সঙ্গে থাকা, আমি এমনই বলতে পারি হিন্দু হয়ে থাকা ওখানে প্রায় অসহ্য হয়ে গেছিল। আর পশ্চিমবঙ্গটা তৈরি হয়েছিল এই কারণেই, কেন পশ্চিমবঙ্গ তো তৈরি হয়েছিল আজকে এই কারণেই তৈরি হয়েছিল, যাতে যারা ওখান থেকে ওদের যেখান থেকে ভাগিয়ে দেওয়া হয়েছিল তারা তো এখানে এসে আশ্রয় নিয়ে, নাগরিকত্ব নিয়ে, সম্মানের সঙ্গে ভারতীয় হয়ে থাকতে পারে, সেই ব্যাপারটা সিএতে আমি মনে হয় খুব বড়ভাবেই অ্যাড্রেস করা হয়েছে। স্বপন, এক্ষেত্রে একটা প্রশ্ন আছে যে রিলিজিয়াস রিফিউজি, যে ধর্মীয় কারণে যারা রিফিউজি, তেমনি আরেক ধরনের রিফিউজি আছেন, সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা সারা গোটা দিতে পেরেছি, তাদের বলে ইকোনমিক রিফিউজি বা অর্থনৈতিক রিফিউ উদ্বাস্তু, তাদের ক্ষেত্রে আপনাদের মনোভাবটা কী হবে? যেমন আমি বলছি, আবার বলছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইস্টার্ন ইউরোপ থেকে প্রচুর লোক অন্য জায়গায় গিয়ে একদম অর্থনৈতিক কারণে রিফিউজি হয়ে তার অন্য দেশে গেছিলো, তেমনি আমাদের দেশেও এরকম ইকোনমিক রিফিউজিস আছে। ইস্টার্ন ইউরোপ থেকে যারা এসেছিল এদিকে দু কারণে, একটা ছিল রাজনৈতিক কারণে এসেছিল, ধর্মীয় না, রাজনৈতিক কারণের জন্য এসেছিল, কিন্তু আপনি ঠিকই বলেছেন যে একটা ইকোনমিক মাইগ্রেন্টস আছে, যারা কাজের জন্যে এখানে, জীবনার্জনের জন্যে এখানে চলে আসে। আর আমরা দেখেছি যে পূর্ববঙ্গ থেকে, মানে যেটা পূর্ব পাকিস্তান বা পরে বাংলাদেশ হলো, বাংলাদেশ থেকে অনেকেই এখানে আসে, আর তারা ইল্লিগালভাবেই এসেছে, সেটা কোনো সন্দেহ নেই। এখন বাংলাদেশ বলছে তাদের আমরা ফেরত দেবো না, কেন তারা আমাদের নাগরিক নয়, স্ট্রেট ফরওয়ার্ড একটা ডিনায়াল হয়ে গেছে। আপাতত
আমাদের এই জিনিসটা রাখতে হবে, এই পার্থক্যটা মেনটেন করতে হবে যে কারা ধর্মীয় কারণে ভারতবর্ষে এসেছে আশ্রয়ের জন্যে, আর কারা এসছে এখানে ভারতবর্ষকে ল্যান্ড অফ অপরচুনিটিস বা অন্য কোনো কারণে এসেছে। 2007-08 পর থেকে ভার্চুয়ালি কোনো বড় শিল্প বিনিয়োগের প্রস্তাব পশ্চিমবঙ্গে আসেনি। তার বিজেপি যদি ক্ষমতা হয় আর ক্ষমতায় আসে, তাহলে কি এই এসিজেন এবং জমিনীতির ব্যাপারে তারা কোনো পদক্ষেপ নেবে? প্রথম আমাদের প্রায়োরিটি হওয়া উচিত যে এক্সিস্টিং যেগুলো ল্যান্ড ইউজ, যেগুলো ডিটারমিন, যেগুলো এগুলো ফ্যাক্টরিদের জন্যেই, ফ্যাক্টরির জন্যেই রাখা ছিল, সেখানে বন্ধ ফ্যাক্টরি হয়ে গেছে, এই রাষ্ট্রীয় সম্পদগুলোকে আবার শিল্পের জন্যে আমরা যাতে চাল লাগাতে পারি, তাতে যত রকমের লিগাল পদক্ষেপ করা দরকার, আইন আনা দরকার, সেগুলো করব। আমার মনে হয় এইটাই হচ্ছে আমাদের মধ্যে পার্থক্য। আমরা কারুর কাছে এখন নতুন জমি অ্যাকোয়ার করার সমস্যাটা অনেক দূরের কথা, এখনও সেই পর্যায়ে আমরা পৌঁছইনি। আমরা যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শিল্প ফেরত আনতে চাই পশ্চিমবঙ্গে, এক্সিস্টিং সাইটসগুলো দিয়েই আমরা সেগুলো করা যায়। আর বিজেপির মুখ্যমন্ত্রী মুখ তাহলে কে হতে পারে? না, মুখ যে সবসময় থাকতে হবে সেটা কোনো ঠিক নেই। আগে আগে সিপিএমও কোনোদিন মুখ দিত না। দেখুন, মমতা ব্যানার্জি চাইবেন যে এই জিনিসটা, এই নির্বাচনটাকে একটা প্রেসিডেন্সিয়াল ইলেকশনে তৈরি করব। যে আমি পুরো জিনিসটা, আমি 294টা আসনে আমি হচ্ছে প্রার্থী, উনি অলরেডি বলে দিয়েছে, ওনার এইটাই হচ্ছে। আমাদের ইস্যু হচ্ছে যে 294টাতে সব জায়গায় আজকে কী ধরনের লোকাল সমস্যা, 10 বছরের রেকর্ডটা কী, সেইগুলোর ওপরে আমরা এমফাসাইজ করতে চাই। শিল্পায়ন থেকে উদ্বাস্তু ইস্যু সব মিলিয়েই খোলামেলা কথা বললেন বিজেপির রাজ্যসভার সদস্য শ্রী স্বপন দাশগুপ্ত মহাশয়।